ইন আলহামদুলিল্লাহ, প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছেন নাকি? আমি সরি, কিছুক্ষণ কিছুক্ষণ আলোচনা করি। ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আসলে আমি রাজনৈতিক বিষয়গুলো আলোচনা খুব বেশি আমার আলোচনাতে আসে না, সাধারণত আকিদার বিষয়গুলোই আলোচনাতে বেশি থাকে। তো এর পাশাপাশি আমি গত বিগত 3-4 বছর ধরে কিছু বিষয় নিয়ে কথা বলি, বিশেষ করে বিভিন্ন ধরনের ইসলামিক দলের উত্থান, এর সাথে সাথে যারা খারিজিয়াতের সাথে সম্পৃক্ত ছিল বিভিন্ন সময়, তাদের নিয়ে আমি কম বেশি লেখালেখি করেছি। এর পাশাপাশি আমাদের বর্তমান দেশের পরিস্থিতি বা বর্তমান পুরা জিওপলিটিক্স যদি বলেন, পুরো বিশ্বের জিওপলিটিক্সের যে একটা বড় ধরনের পরিবর্তন আসছে, এবং গত 100-150 বছরের পুরো ওয়ার্ল্ডের যেই কুফুরি শক্তিগুলোর রাজত্ব বা তাদের যেই বিভিন্ন ধরনের কলোনি প্রতিষ্ঠা করা, মুসলিম দেশগুলো দখল করে নেওয়া, এবং তাদের যে আধিপত্যবাদ, এটা কিন্তু এখনও কন্টিনিউ করতেছে এবং আরও কতদিন পুরো বিশ্বের উপরে, নট অনলি মুসলিম, পুরো বিশ্বের উপরে তারা কীভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে বা ধরে রাখবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এখানে কয়েকটা দৃষ্টিভঙ্গিতে থেকে আসলে আলোচনাগুলো করা দরকার আমাদের। একটা দৃষ্টিভঙ্গি হলো শরিয়াত এবং তার আহকাম, এই ধরনের পরিস্থিতি হলে শরিয়াতের বিধান কী এবং আমাদের করণীয় বিষয়ে শরিয়াতের দিক নির্দেশনা কী, এটা হলো এক ধরনের আপনার আলোচনার দিক। আরেকটা দিক হলো যে আমাদের দুনিয়ার যে বর্তমান পরিস্থিতি, বিশ্বের যে পরিস্থিতি এবং যে সমস্ত দেশ আধিপত্য বিস্তার করে আছে, তাদের সাথে আমাদের সক্ষমতা শক্তি, আমাদের বুদ্ধিভিত্তিক অবস্থান, টেকনোলজির অবস্থান ইত্যাদির যে কম্প্যারিজন, অর্থাৎ তুলনামূলক একটা বিশ্লেষণ, এবং সেখান থেকে আমরা আসলে কতটুকু পিছনে, তাদের সাথে যদি আমরা আদৌ মানে সশস্ত্র মোকাবেলা বা আরও আরও যে পন্থা আছে সেগুলো আমরা চিন্তা করি, বা আমরা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট বা একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র বা ইমারা বা একটা ইসের চিন্তা করি, তাহলে এটা বর্তমান বিশ্বে যেটা যেখানে বিশাল গ্লোবালাইজেশন এবং প্রত্যেকটা দেশ একটা আরেকটার সাথে কানেক্টেড, ইভেন দেশ না, শুধু পুরো ওয়ার্ল্ড সামহাও এক জায়গা থেকে আরেকজনের সাথে একটার সাথে আরেকটা কানেক্টেড, সেই বিশ্ব পরিস্থিতিতে আসলে মানে পরিপূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা কতটুকু সহজ বা কতটুকু কঠিন, এবং সেটা টিকে থাকারও একটা প্রশ্ন আছে। একটা হলো যে অর্জন করা এবং সেটা টিকিয়ে রাখা, এটা হলো আরেকটা দৃষ্টিকোণ। তো শুরুতে থাকতেছে একটা হলো যে ইসলামিক দৃষ্টিকোণ, আর একটা হলো যে বৈশ্বিক পরিস্থিতি, আর এর পাশাপাশি বর্তমান প্রচলিত যেই ইসলামিক বা মুসলিম দেশগুলো আছে, সেটাকে ইসলামিক না বললেও হয়, তো মুসলিম দেশগুলোর আসলে যে শাসন ব্যবস্থা আছে বা প্রচলিত, এবং গত 100-150-200 বছরের যে শাসন ব্যবস্থা, সেটা আসলে কতটুকু ইসলামিক, তাদের যারা পরিচালনা আছে তাদের বিধান কী, যারা এর সাথে সম্পৃক্ত আছে, যারা এই জীবন ব্যবস্থার সাথে জড়িত আছে, তাদের কী হুকুম, এই বিষয়গুলো আসলে এই 3টা দৃষ্টিভঙ্গিতে আসলে পুরো বিষয়গুলো আলোচনা হওয়া দরকার। তো আমি ব্যক্তিগতভাবে কয়েকটা পয়েন্টে খুব সংক্ষেপে, একটা হলো যে একজন মুসলিম হিসেবে আমাদের জীবন, আমাদের আমাদের চিন্তাভাবনা, আমাদের আকায়েদ, আমাদের কর্মপন্থা, ইভেন আমাদের ব্যবসা বাণিজ্য, কোনো কিছুই আসলে শরিয়াত বা ইসলামের আহকামাত, বিধিবিধানের বাইরে চলতে পারে না, এবং প্রত্যেকটা যে কোনো বিধিবিধানই যে কেউ প্রণয়ন করুক না কেন, তার পিছনে একটা আপনার ভালো মন্দের যে ধারণা, এবং আপনারা হয়তো অনেকে জানেন বা যারা ফিলোসফির সাথে পরিচিত, আধুনিক রাষ্ট্রের অনেক চিন্তাভাবনার সাথে, অনেক ফিলোসফির সাথে আপনার ভালো মন্দের যে ধারণা, হ্যাঁ, কল্যাণ অকল্যাণের ধারণা, কোনো একটা জিনিস যে ভালো এটার আসলে মানদণ্ড কী হবে, হ্যাঁ, এই জিনিসগুলোর সাথে কানেক্টেড। ইভেন যারা এগুলো নিয়ে কথা বলেছেন, জন লক অথবা আরও আরও, তারা বিভিন্ন ধরনের থিওরি দেওয়ার চেষ্টা করছেন যে কোনো একটা কিছুকে যে ভালো বলবো, এটা ভালো বলা, এটার থেকে আমি কতটুকু বেনিফিটেড হচ্ছি, বা মানে সর্বোচ্চ আমি বেনিফিটেড, অন্যের ক্ষতি না করে সর্বোচ্চ আমি যতটুকু বেনিফিটেড হইতে পারি, এইটা হলো আমার কাছে কোনো কিছু ভালো বা মন্দ হওয়ার একটা মানদণ্ড হইতে পারে। এরকম নানান রকমের আপনার মানুষ কিন্তু বিভিন্ন ধরনের মানদণ্ড তৈরি করেছে, এবং সেই মানদণ্ডের আলোকে ভালো মন্দের বিভিন্ন ধরনের থিওরি মানুষ তৈরি করেছে। তা এরপরে গিয়া
ওই যে থিওরিটা পরবর্তীতে আইন প্রণয়ন থেকে শুরু করে দেশ পরিচালনা, বিভিন্ন ধরনের পলিসি, বিভিন্ন ধরনের নীতিমালা তৈরিতে ওই ফিলোসফিগুলো তারা আপনার ইউটিলাইজ করার চেষ্টা করছে। তো এই জন্য কোনো দর্শন, কোনো ফিলোসফি, ইভেন কোনো আইন কানুন, কোনো ধরনের পলিসি, কোনো ধরনের নীতিমালা তার একটা বেস বা ফাউন্ডেশন ছাড়া গড়ে ওঠে না। আর এই ফিলোসফি বা দর্শনের একটা যদি ফাউন্ডেশন হইতে হবে এবং এটার যে মূল মানদণ্ডগুলো, এই মানদণ্ডগুলো আসলে মানুষের পক্ষে একটা ক্রুশিয়াল যে জায়গাটা, এটা নিয়ে আমি ইউটিউবে আমাদের সিরিজ আলোচনা কেন খোদা প্রয়োজন, আল্লাহ প্রয়োজন কেন, মানুষের এই এতেকাদগুলো কেন প্রয়োজন, এখানে কথা বলেছি যে আসলে মানুষ একেবারে একটা সেকেন্ডের ডিসিশনও পরিপূর্ণভাবে নিতে পারবে না যতক্ষণ না তার কাছে কোনো একটা সুপ্রিম গডের আইডিয়া তার হাতে থাকবে বা সুপ্রিম গডের বিশ্বাস তার কাছে থাকবে। আদারওয়াইজ সে যত ডিসিশনই নিবে সেখানে তার এই ডিসিশনগুলো তার কোনো একটা ভুল ফিলোসফির উপরে হবে আর কি। তো এই জন্য মানে পশ্চিমা দর্শনের যতগুলো ব্রাঞ্চ আছে, যতভাবে ইভেন পশ্চিমা দর্শনের সাথে ইভেন এদের একটা আর একটার সাথে যেই বিভিন্ন ধরনের কন্ট্রাডিকশন আছে, তারা যেগুলার একটা আর একটা বিরোধী কথা কথা, কমিউনিজম, হ্যাঁ কমিউনিজম আপনার ক্যাপিটালিজমের বিরুদ্ধে, তারপরে এটা কাইন্ড অফ তাদেরই ফিলোসফি বা ইয়ার ফিলোসফি যেখানে আপনার কোনো গডের ধারণা নেই, বিভিন্ন ব্রাঞ্চ হইতে পারে এই সমস্ত ফিলোসফি। কিন্তু কিছু কিছু জায়গায় এক যে এই সমস্ত ফিলোসফিতে গডলেস সোসাইটি, গডলেস একটা সমাজ, গডলেস একটা আপনার দর্শন প্রতিষ্ঠার জন্য এগুলো আসলে সমাজে আসছে এবং এগুলো প্রতিষ্ঠা করা, এবং এই সবগুলোর ক্ষেত্রে এখন যদি আমরা দেখতেছি যে এটার মূল ভিত্তি বা এটা ইকোনমিকে ফোকাস করে আসছে, ক্যাপিটালিজম একটা ইকোনমিক্যাল ফিলোসফি, আপনার সোশ্যালিজম অথবা আপনার যে কার্ল মার্ক্সের যে ফিলোসফি এটা এক ধরনের ইকোনমিক ফিলোসফি মনে হচ্ছে, কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডে এটার সাথে আপনার কী সম্পৃক্ত আছে, একটা গডলেস একটা সমাজ, গডলেস ইকোনমি, গডলেস সব কিছু প্রতিষ্ঠা করার একটা আপনার এটার ভিতরে একটা আপনার আবেদন আছে, যার কারণে দেখা যাচ্ছে যে পশ্চিমা থেকে যতগুলো সেকুলারিজম থেকে শুরু করে আপনার ওদের যতগুলো ফিলোসফি আছে এখানে আমাদের একটা মৌলিক জায়গা, সেটা হলো যে আমাদের সব কিছু আইন কানুন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার ভিত্তিটা হলো ওয়াহী এবং গড, আর পশ্চিমাদের সব কিছুর মূল ভিত্তি হলো গডলেস কোনো একটা সোসাইটি যেখানে তারা দর্শনটা দিচ্ছে, তারা ফিলোসফিটা দিচ্ছে। তো এই যে বড় ধরনের একটা পার্থক্য, এই পার্থক্য কখনো একজন মুমিন মেনে নিতে পারে না। এই জায়গাটাতে আমার মনে হয় যে পুরো মুসলিম বিশ্বের কোনো আলেম থেকে শুরু করে কেউই আসলে ইখতলাফ করবে না যে একটা আইডিওলজি বা একটা ফিলোসফি যেখানে গডলেস একটা সোসাইটি বানানোর চিন্তা, আর একটা ফিলোসফি যার সব কিছুর মূল ভিত্তি হলো গড এবং সেখান থেকে যেই আপনার ওয়াহী সহ অন্যান্য যেই নির্দেশনা সেটা হলো ভিত্তি, এটা কখনো আসলে প্যারালালি বা একটা আরেকটার সাথে মার্চ করে অথবা সহ অবস্থান এটা আসলে চলতে পারে না। এই জায়গাগুলোতে আমার ধারণা দুনিয়ার সব আলেম ওলামা ইভেন যত মোটামুটি মানে বুঝমান যারা আছে সকলেই একমত যে এটা আসলে ইট উইল নট কন্টিনিউ, ইট উইল নট কো এক্সিস্ট ফর লং টাইম, মানে দীর্ঘ সময় ধরে এটা থাকবে না, এটা আসলে পসিবল না এভাবে, কারণ দুইটা প্যারালালি দুইটা জিনিস আসলে একটা আর একটা কন্ট্রাডিক্টরি, গডলেস জিনিস আর গডের সাথে কানেক্টেড জিনিস এটা একটা আর একটার শত্রু বা একটা আর একটার বিপরীত। তো এই জন্য একই সাথে দুইটা জিনিস আসলে কখনো কি হইতে পারে না, সঠিক হইতে পারে না, আমি এটা চলতেও পারে না, আমি এটা কোএক্সিস্টও করতে পারে না। তো যার কারণে এক ধরনের গডলেস সোসাইটিটাকে মুসলিম সমাজের উপরে, যেখানে গড ভিত্তিক সোসাইটির উপরে একদম চাপাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে, উইচ ইজ মানে আমরা সবাই জানি যে কীভাবে চাপাই দেওয়া হয়, কীভাবে জুলুম নির্যাতন করা হয়, কীভাবে এক একটা জনপদকে ধ্বংস করা হয়, সেই সমস্ত জনপদের যত রিসোর্সেস আছে সেগুলোকে কীভাবে কুক্ষীভূত করা হয়, হ্যাঁ তো এগুলো আমরা মোটামুটি সবাই জানি এবং এই সবাই একমত। তো কয়েকটা বিষয়ে আমরা একমত, একটা হলো যে আমাদের মুসলিম বিশ্বের পুরো মুসলিম বিশ্বে যেখানে পশ্চিমারা তাদের গডলেস সোসাইটিকে আমাদের গড ভিত্তিক একটা সোসাইটিকে রিপ্লেস করতে যাচ্ছে, এইটা আসলে অ্যাকসেপ্টেবল না এবং এইটা কখনো চলতেও পারে না, এইটা এই ব্যাপারে সকলেই আমরা একমত এবং এইটার ব্যাপারে আমার মনে হয় না যে কারোর কোনো মানে সন্দেহ আছে বা কনফিউশন আছে, নাম্বার ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হলো যে ওকে ফাইন, তা পশ্চিমা বা অন্যান্য যে শক্তি যারা গডলেস কোনো একটা কিছু প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে, তারা তো আসলে এমন কোনো না যে তারা আমাদেরকে মানে হাত পা ধরে বললে বা আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করলে তারা আমাদের মানে গড মানে গডের এই সোসাইটি ফেরত রাখবে বা এটা ঠিক রাখবে, বরং এইখানে যেটা হচ্ছে সেটা হলো যে পাওয়ার স্ট্রাগল, মানে এখানে কনফ্লিক্টটা হচ্ছে তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ টেকনোলজি সব কিছুকে ইউজ করতেছে এই সমাজটাকে পরিবর্তন করার জন্য, মুসলমান যে অঞ্চলগুলো আছে সেগুলোকে
গ্রহণ করার জন্য বা তাদের অধীনস্থ করার জন্য। তো এইখানে আমাদের সবচেয়ে বড় ইয়া হলো যে সব মুসলমান যদি একমত হয় যে পশ্চিমা এই এইগুলা খারাপ এবং এগুলা কুফরি এবং এগুলো শিরকি, তারপরেও যেখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো যে যে পাওয়ার স্ট্রাগল যেটা, অর্থাৎ তাদের সাথে আমাদের যে পাওয়ার বা তাদের সাথে কনফ্লিক্টে যাওয়ার পরেও আমাদের যেই বড় ধরনের গ্যাপ থাকতেছে, এই জায়গাটায় এসে মুসলিম কান্ট্রিগুলো বা মুসলিম সমাজ আপনার পিছিয়ে পড়তেছে। আমরা সবাই জানতাম ইভেন যখন 1757 থেকে শুরু করে ইংরেজরা যখন পুরোপুরি এই অঞ্চল থেকে গেল লং টাইম আপনার 1845-এর এই দিকে, তো এই যে লম্বা সময় এই সময় পুরো মুসলিম বিশ্বের যাদের যে সমস্ত অঞ্চল ইংরেজদের কলোনির অধীনে ছিল সবাই জানতো যে ইংরেজরা খারাপ, ইংরেজরা মানে মুসলমানদের অধিকার নষ্ট করতেছে, তাদের রিসোর্সেস কেড়ে নিচ্ছে বা আরও আরও সমস্ত কিছু জানতো। এরপরেও মানে পাওয়ারের যে গ্যাপ, এটার কারণে আসলে তারা অনেক জায়গায় ট্রাই করার পরে, অনেক ধরনের উদ্যোগ নেওয়ার পরেও আসলে ইংরেজদেরকে পুরোপুরিভাবে তারা দমন করতে পারে নাই। তো এইখানে সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হলো যে প্রত্যেকটা মুসলিম দেশ এখন কাইন্ড অফ পশ্চিমা ইনফ্লুয়েন্সের অধীনে আছে এবং তাদের সাথে পেরে উঠতেছে না। আর এটার সাথে আরেকটা বড় প্রবলেম হলো যে মুসলিম দেশগুলোতে এখনকার যারা শাসক আছে বা যেই হুকুমত আছে বা যেই বিচার মানে শাসন ব্যবস্থা আছে, তারা এক ধরনের পাপেট গভর্নমেন্ট, অলওয়েজ সব জায়গায় তারা চেষ্টা করতেছে যে পাপেট গভর্নমেন্টগুলোকে তাদেরকে ইস্টাবলিশ করার জন্য প্রত্যেকটা মুসলিম দেশে। এই জন্য যারা রিয়েলি ইসলাম চায় বা ইসলামের অনুশাসন মেনে চলতে চায় সে তাদের আসলে সেরকম কোনো মানে কোনো কিছুই তারা গড়ে তোলা বা এক ভালো কিছু প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠা করে যে এই পশ্চিমাদের সাথে যে গ্যাপ হয়ে গেছে মুসলমানের একটা ন্যাশন বিল্ডিং, ওই ধরনের সুযোগ তারা তৈরি করতে দিচ্ছে না কোনো মুসলিম জনপদে। যেখানে এই ধরনের কোনো অপরচুনিটি আসতেছে সেখানে তারা তাদের বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স ইউজ করে বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ হ্যাঁ তারা চাপিয়ে দিচ্ছে সে সমস্ত অঞ্চলে। তো এই পরিস্থিতিতে আমাদের আসলে এই যে পাপেট গভর্নমেন্টগুলো আছে অথবা যে প্রশাসনগুলো আছে এই সমস্ত পাপেট গভর্নমেন্টের এগেনস্টে গিয়ে তাদেরকে দমন করে আবার পুরো পশ্চিমা বিশ্বের যে ক্ষমতাসীন দলগুলো আছে বা যেই যে প্রশাসনগুলো আছে তাদের বিরুদ্ধে পুরোপুরি একটা পুরো একটা শক্তিশালী একটা বাহিনী তৈরি করে তাদের বিরুদ্ধে যাওয়া, এইটা অনেক দেশের পক্ষে বা অনেক জনপদের পক্ষে এটা এখন কঠিন পরিস্থিতি। তো এই যে পরিস্থিতি এটা হলো রিয়েলিটি, এটা হলো বাস্তবতা। এখন এই বাস্তবতার থেকে উত্তরণের জন্য সমস্যা যেটা হচ্ছে সেটা হলো যে আমরা সবাই স্বীকার করতেছি যে আমাদের ইসলামী অনুশাসন দরকার, খিলাফা দরকার অথবা ইসলামিক ইমারা অন্তত পক্ষে একটা দেশ যেখানে ইসলামের আইন কানুন চলে এবং কোরআন সুন্নাহ এবং ইসলামের বিধিবিধান গালেব থাকে। এটাই হলো ইসলামী একটা রাষ্ট্র বা দারুল ইসলামের মূল কনসেপ্ট, যে যেখানে এমন একটা জনপদ যেখানে ইসলাম, মুসলমান এবং কোরআন সুন্নাহ এবং অন্যান্য যেই ইসলামের ব্রাঞ্চেস আছে এইগুলো গালেব থাকে, কুফুর শিরিক এবং তার যত ব্রাঞ্চেস আছে সেগুলো মাগলুব থাকে, পরাজিত থাকে। এটাই হলো দারুল ইসলামের মূল কনসেপ্ট। তো এইরকম একটা জনপদ হোক, এই ব্যাপারে আমি মনে করি যে কেউই মানে এটার বিরোধী না, কিন্তু প্রবলেমটা হলো যে পদ্ধতিতে ঝামেলা হচ্ছে যে এটা বাস্তবায়ন যে হবে এবং পুরো বিশ্বের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এই ধরনের একটা জনপদ প্রতিষ্ঠা করা এইটার কোন পদ্ধতিতে হবে এবং সেইটা কীভাবে কন্টিনিউ করা হবে, কীভাবে এটা রক্ষা করা হবে, এইগুলো নিয়ে আসলে মূলত গণ্ডগোলটা হচ্ছে। তো এইখানে কেউ মনে করতেছে দাওয়াতে সুরতে হওয়া উচিত, যেমন তাবলিগ বা আরও আরও অনেক রকমের মানুষ দাওয়াতি প্রোগ্রাম আছে ওয়ার্ল্ড ওয়াইড, বিভিন্ন ধরনের দিনী কমিউনিটির দাওয়াতি প্রোগ্রাম আছে। কেউ মনে করতেছে যে গণতন্ত্রের মাধ্যমে রাজনীতি করার মাধ্যমে হবে, কেউ মনে করতেছে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে হবে। তো এই যে বিভিন্ন পদ্ধতি, আবার একসময় দেখা যাচ্ছে যে কিছু কিছু পদ্ধতির থেকে সশস্ত্র বিপ্লব যারা করতে যাচ্ছে তাদের ভিতরে আবার অনেক এক্সট্রিমিস্ট তৈরি হচ্ছে। আমরা দায়েশ বা এরকম ওরকম আইএসের মতো দলগুলোকেও চিনি যারা এইটাকে করতে গিয়ে আরও মেসাকার বেশি করছে, আরও বেশি ক্ষতি হচ্ছে মুসলিম জনপদগুলো এবং মুসলিম জনপদগুলো আরও বেশি অরক্ষিত এবং বেশি প্রবলেমে পড়তেছে তাদের জন্য। যদিও কোনো তারা কোনো আসলে ন্যাশন বিল্ডিং বা কোনো রাষ্ট্র বা ইয়া এখনও পর্যন্ত কোথাও তারা ওইভাবে প্রতিষ্ঠা করতে পারে নাই। তো এই যে বিষয়টা, এইটা এই প্রবলেমটাকে আমরা যদি এখন আরেকটা বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হলো যে এই যে প্রবলেমটা হলো আপনার একটা বড় ধরনের গ্যাপ, শক্তির একটা গ্যাপ বা পাওয়ার বা যেই সুপার পাওয়ারগুলো আছে তাদের সাথে মুসলিম জনপদগুলোর একটা বড় ধরনের যে গ্যাপ, এই গ্যাপের সুযোগটা নিয়ে তারা তাদের বিভিন্ন দেশে পাপেট গভর্নমেন্টগুলোর
বসিয়ে তাদের মুসলিম জনপদগুলো রিসোর্সগুলো তারা নিয়ে নিচ্ছে। তো এইটা হলো মূল প্রবলেম। এই প্রবলেম সলিউশনের জন্য আমরা যে সমাধানগুলো নিয়ে চিন্তা করতেছি মুসলমানদের ভিতরে, বিশেষ করে যারা আমাদের সময়ে যারা সশস্ত্র বিপ্লবের কথা বলতেছে এবং সশস্ত্র বিপ্লব তাদের প্রস্তুতি, এবং এই সশস্ত্র বিপ্লব করতে গিয়ে যারা এক্সট্রিমিজমে চলে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ওই পশ্চিমা যেই ন্যারেটিভ বা পশ্চিমা যেই মাকাসিদ বা পশ্চিমাদের যে উদ্দেশ্য সেটাকে কাইন্ড অফ সার্ভ করে ফেলতেছে মুসলিম জনপদগুলোকে আরও দুর্বল করার মাধ্যমে, এটাকে আরও অস্থিতিশীল করার মাধ্যমে। এবং তারা দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সাপোর্টও পাচ্ছে, এটার প্রুভও আছে বিভিন্ন রকমের, যে পশ্চিমাদের কাছ থেকে, ইভেন ইসরায়েলের কাছ থেকে, তারা ইসরায়েলের হসপিটালগুলোতে তারা অনেক ইয়ার ব্যাপারে আছে, দায়েশের ব্যাপারে আছে, যে তারা সেখানে চিকিৎসা নিয়েছে সিরিয়া এবং ইরাকের জনপদগুলোতে। তো এই জন্য এইটাকে এখন সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো যে আমরা এই যে পশ্চিমাদের সাথে আমাদের একটা রিসোর্স পাওয়ার ইত্যাদির যে গ্যাপ, এইটাকে সলিউশন করার জন্য আমরা এইটাকে অনেকটা মনে করতেছি যে এটা আমাদের আকিদার কনফ্লিক্ট, আইডিওলজিক্যাল কনফ্লিক্ট। আইডিওলজিক্যাল কনফ্লিক্ট অবশ্যই আছে, কিছু লোক আছে যারা আপনার ধরেন বাম ঘরানার, যারা নাস্তিক বা কমিউনিস্ট বা যারা এমন সেকুলার যারা দীন ইসলাম একেবারে মানতে চায় না, বা যারা ধরেন গাদ্দাফি বা এই টাইপের যারা, হ্যাঁ, যারা আপনার পুরোপুরি মানে হয়তো কেউ জিন্দিক আছে, মুরতাদ অনেক লোক আছে, এটা আমি অস্বীকার করবো না, আমি এটা বাস্তবতার সাথে এটা অস্বীকার, এটা বললে যে কোনো ইসলামী জনপদে কোনো মুরতাদি নাই, জিন্দিকি নাই, কাফেরি নাই, কমিউনিস্টই নাই, এ তো ভুল কথা, এটা অবশ্যই আছে। কিন্তু প্রবলেমটা হলো যে এই যতটুকু না আইডিওলজিক্যাল সমস্যা, তার চেয়ে বড়ো সমস্যা হলো আমাদের ন্যাশন বিল্ডিংয়ের সমস্যা, মানে জাতি গঠনের সমস্যা। এই জাতি গঠনের সমস্যাটা হলো যে কথার কথা প্রত্যেকটা দেশ যারা আজকে অমুসলিম, কথার কথা চীন একটা সুপার পাওয়ার, আমেরিকা একটা সুপার পাওয়ার, ইন্ডিয়া কাইন্ড অফ সুপার পাওয়ার তারা প্রতিযোগিতা করতেছে, রাশিয়া একটা সুপার পাওয়ার, এরা হলো আপনার ফ্রান্স কাইন্ড অফ সুপার পাওয়ার। তো এই যেই যারা আপনার কন্ট্রোলে আছে এবং যারা মুসলিম জনপদগুলোর উপরে বিভিন্ন ধরনের কর্তৃত্ব করতেছে, এরা এদের যেই ন্যাশন বিল্ডিং, এরা যেভাবে তাদের অঞ্চলগুলোকে নিরাপদ রেখে লং টাইম ধরে তাদের জাতিকে শিক্ষিত করতেছে, এবং তাদের তারা যেই পরিমাণ টেকনোলজি ডেভেলপ করতেছে, তারা যেই পরিমাণ আপনার ইকোনমি ডেভেলপ করতেছে, তারা যেই পরিমাণ আপনার শক্তি সঞ্চয় করতেছে, এবং এই শক্তি সঞ্চয় করে তাদের ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ করতেছে, তারা তাদের যেই আপনার নেক্সট কীভাবে আরও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায় ওইটার জন্য যে টেকনোলজিগুলো ডেভেলপ করতেছে, এই যে ন্যাশন বিল্ডিংয়ের যে কাজটা, এই ন্যাশন বিল্ডিং তারা কিন্তু অলমোস্ট প্রত্যেকটা দেশ করে যাচ্ছে, এবং এইটার গতিটা, এটার স্পিডটা অনেক অনেক আগানো। তো এই যে প্রত্যেকটা সুপার পাওয়ার যারা হচ্ছে মুসলমানদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেছে, তারা সবাই ফোকাস করছে ন্যাশন বিল্ডিংয়ে, এবং তারা প্রত্যেকে চেষ্টা করতেছে যে তাদের ন্যাশন যেটা আছে সেইটা যেন টপে থাকে টেকনোলজিতে, ইকোনমিতে, এবং পাওয়ার অন্য অন্য যত দিক আছে দুনিয়াবি সবগুলো দিকে। আর ওয়ার ইজ আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমাদের কোনো মুসলিম দেশে ন্যাশন বিল্ডিং যেটা আছে সেইটার ফোকাস তেমন নাই, থাকলেও সেটা উল্লেখ করার মতো না, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ইকোনমি, ইন্ডাস্ট্রি বিল্ড করা এবং এর সাথে সাথে আরও যত যত যা আছে এগুলো ডেভেলপ হচ্ছে না, টেকনোলজি ডেভেলপ হচ্ছে না, আমাদের স্থিতিশীল কোনো রাষ্ট্রই মুসলিম রাষ্ট্র থাকতেছে না, দেখা যাচ্ছে একের পর এক যুদ্ধের ভিতরে, অস্থিতিশীলতার ভিতরে, এক প্রবলেম থেকে আরেক প্রবলেমের ভিতরে। তো এই যে অপরচুনিটিটা, অর্থাৎ ন্যাশন বিল্ডিংটা, এইটা মুসলিম জনপদগুলো গত 150-200 বছর ধরে পাচ্ছে না। আর যে সমস্ত মুসলিম জনপদে আপনার সুযোগ তৈরি হয়েছে বা তারা একটু ওই পশ্চিমাদের সাথে মিলে হোক যেভাবে সুযোগ তৈরি হয়েছে, তারা আপনি দেখেন ভোগ বিলাস অন্য অন্য জিনিসের ভিতরে মত্ত না, তাদের আপনার ওই ধরনের ফোকাস আছে যে তারা একটা শক্তিশালী মুসলিম জাতিগোষ্ঠী হিসেবে বড় হবে। এটা আপনি পুরো আরব বিশ্বের দিকে তাকান, তারা শুধুমাত্র কীভাবে ভোগবিলাস করা যায় এবং তাদের রিসোর্সগুলোকে ইউজ করা যায়, তাদেরকে তাদের কোনো একটা কিছু দরকার, আমেরিকার লোকদেরকে ডেকে এনে ওটা করাই নিচ্ছে, টেকনোলজি তারা নিজেরা ডেভেলপ করতেছে না, তাদের জনগণকে ডেভেলপ করতেছে না। তো এভাবে যে পাওয়ার গ্যাপটা তৈরি হচ্ছে, এই পাওয়ার গ্যাপের মাধ্যমে তাদের আধিপত্য থেকেই যাচ্ছে। এখন আমাদের এইখানে দুইটা মিস্টেক আমি মনে করি হচ্ছে, সেটা হলো যে যেখানে মেজরিটি মুসলিম, পুরো মুসলিম ওয়ার্ল্ডে মেজরিটি মুসলিম মুরতাদ না, আমি এটা বিশ্বাস করি, মেজরিটি মুসলিম ইসলাম চায়, মেজরিটি মুসলিম কোরআন সুন্নাহের মতো, কোরআন সুন্নাহের উপরে জনপদ চলুক এটা চায়, হ্যাঁ,
পাপেট গভর্নমেন্ট যারা আছে, ডিরেক্ট যারা কাফেরদের সাথে চুক্তি করতেছে, যারা কমিউনিস্ট, যারা নাস্তিক, যারা মুরতাদ হয়ে গেছে, এদের কথা বাদ দিলাম, কিন্তু মেজরিটি মুসলিমের সমস্যা না, কিন্তু অনেক দল আছে, বিশেষ করে যারা ওহাবি নজদিদের থেকে আসতেছে, তারা এমন আইডিওলজি নিয়ে আসতেছে যে পুরো মুসলিম বিশ্বেই আইডিওলজিক্যাল প্রবলেম, এবং তারা মেজরিটিকে তারা দায়ী মনে করতেছে, কাফের মুরতাদ মনে করতেছে। এটা হলো আমরা যে কথা বলতে যাচ্ছি, বা কথা আমার যে দর্শন বা আমার যে ফিলোসফি, সেটার সাথে নজদি ওহাবিদের বড় সমস্যা। আমরা মনে করতেছি যে মুসলিম ওয়ার্ল্ডের মেজরিটি স্টিল তারা এই সমস্ত আইডিওলজির ক্ষেত্রে কখনো তারা ওই যে কুফুরিয়ার যেটা পাপেট গভর্নমেন্টগুলো যা যা করতেছে বা সরাসরি কুফুরিয়াদের সাথে জড়িত, ওইগুলোর সাথে মেজরিটি মুসলিম বা কমন মুসলিম স্টিল মানে মেজরিটি মুসলমানদের ভিতরে এখনও ওইটার সাথে জড়িত না, বা তারা ওইটা চায় না, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হলো তাদের সাথে তারা চায় যে এই মেজরিটি মুসলিমের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব করতে, তারা এই মেজরিটি মুসলিমকে দায়ী করতেছে প্রত্যেকটা জনপদে। আপনি দেখেন ইরাক, সিরিয়াতে, আলজেরিয়াতে, ইভেন আফগানিস্তানে, ইভেন ইয়াতে, পাকিস্তানে সেম, মেজরিটি মুসলমানকে দায়ী করে তাদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব করতে চাচ্ছে এবং তাদেরকে হত্যা করতেছে, তাদেরকে আরও দুর্বল করতেছে, যার মাধ্যমে তারা পশ্চিমা যেই স্বার্থটা আছে, অর্থাৎ মুসলমান জনপদগুলোকে অস্থিতিশীল রাখা, সেখানে আরও মুসলমানদেরকে দুর্বল করা, নেশন বিল্ডিংয়ে কোনো চান্স তৈরি না হওয়া, ইত্যাদি ইত্যাদি যত পারপাস আছে তাদের, ওইটা কিন্তু এদের মাধ্যমে সার্ভ হচ্ছে, আমি যেটা বিশ্বাস করি। তো এইখানে আইডিওলজিক্যাল পার্থক্যটা, তারা এটাকে আকিদা এবং তাওহীদের পার্থক্য বানিয়ে নিচ্ছে, ইমান এবং কুফুরের সমস্যা মনে করতেছে, এবং তারা মেজরিটি মুসলিমকে তাকফির করার রাস্তায় হাঁটতেছে, যেটা দায়েশ করছে, তাদের অলমোস্ট সবগুলো দলই এই কাজ করছে যে মেজরিটি মুসলিমকে তারা তাকফির করার রাস্তায় হাঁটছে। ওয়ার ইজ বাস্তবতা এবং রিয়েলিটিকে যদি আপনি অনুসন্ধান করেন, দেখবেন যে মেজরিটি মুসলিম এখনও স্টিল তাদের কুরআন সুন্নাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, অর্থাৎ ইসলামের উপরে চলা, ওইটার উপরে আছে। হ্যাঁ, অবশ্যই তাদের দালাল আছে, খারাপ লোক আছে, মুরতাদ আছে, এরকম লোক অবশ্যই 100% আছে এখানে, অর্থাৎ এটাকে আপনি যদি 10-20% ধরতে পারেন যে এর ভিতরে আছে, কিন্তু 80% 70% বা 90%ও যদি 85%ও ধরেন, তো এটা ভুল হওয়ার চান্স কম। তো এইটা হলো বড় ধরনের পার্থক্য যারা বর্তমান সময়ে নানান রকমের বিভিন্ন মুসলিম দেশে অস্থিতিশীলতা তৈরি করতেছে তাদের সাথে। আর এই যারা অস্থিতিশীলতা তৈরি করতেছে তাদের সাথে আমাদের বড় একটা পার্থক্য হলো যে এই ধরনের আইডিওলজি যারা নিয়ে আসতেছে, অর্থাৎ তাকফিরকে তারা ভিত্তি বানাচ্ছে, মেজরিটি মুসলিমদেরকে কাফের বলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরার কথা বলতেছে, এবং এদের সাথে আমাদের বড় একটা পার্থক্য হলো যে আমরা চাচ্ছি যে যদি মুসলিম বিশ্বকে আবার তাদের অন্ততপক্ষে একদম স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট, পুরো গ্লোবালাইজেশন থেকে ভিতরে থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র, যেখানে অন্য কেউ তাদের নাক গলাইতে পারবে না এবং তাদের ইয়ার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না। আমার একটা ফোন আসছে, আমি এরকম যদি কিছু চাই তাহলে আপনার এইটার জন্য নেশন বিল্ডিংটা দরকার, সুযোগটা দরকার, অপরচুনিটিটা দরকার। কিন্তু প্রবলেম হলো যে সালাফিজম থেকে যত দল উঠে আসছে বা এরকম যারা আসছে, তারা কেউই আপনার নেশন বিল্ডিংয়ে কাজ করতেছে না, এবং তারা না ইকোনমিক গ্রোথ, না টেকনোলজি ডেভেলপমেন্ট বা ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো আছে তারা মনে করতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তারা মনে করতেছে যে প্রতিপক্ষ ধ্বংস হলেই আমাদের জন্য যথেষ্ট। ইভেন তারা মনে করতেছে, ইভেন যারা যাদেরকে তারা তাকফির করতেছে তারা ধ্বংস হলেই যথেষ্ট, কিন্তু তারা নিজেরা যে ডেভেলপ করবে এবং একটা কথা বড় একটা সুপার পাওয়ারের এগেনস্টে তারা দাঁড়ানোর মতো সক্ষমতা অর্জন করার যেই ইয়াটা ক্রাইটেরিয়া, অর্থাৎ এডুকেশন মানে প্রপার এডুকেশন দরকার, প্রপার ইকোনমি দরকার, প্রপার ইন্ডাস্ট্রি দরকার, টেকনোলজি দরকার, এই যে জিনিসগুলো তারা এটাকে কখন ফুকাসেই আনতেছে না, পুরো ক্যাচালটাকে তারা আকিদার ভিতরে ঘুরায় ফেঁচায় মুসলিম জনপদগুলোকে আরও দুর্বল করতেছে। এবং তাদের যাদের থেকে তারা ইনফ্লুয়েন্সড বা যাদের আইডিওলজি নিয়ে আসতেছে তাদের গভর্নমেন্টগুলো, সৌদি আরব বা আরও আরও, তারা যে ভোগ বিলাস, তারা যে হিউজ পরিমাণে অপচয় এবং বিলিয়নস অফ ডলার যে এই ধরনের অপকর্মের পিছনে খরচ করতেছে, সেসব তারা কোথাও আপনি দেখবেন না যে এই সালাফিজম থেকে বড় ধরনের কোনো নেশন বিল্ডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা না এডুকেশনে উদ্যোগ নেওয়া হয়েছে, না টেকনোলজিতে উদ্যোগ নেওয়া হয়েছে, না ইকোনমিতে বড় ধরনের মুসলমানদের অবদান হোক এটার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা ফালতু অন্যায় অপকর্ম হোক, যাতে ট্যুরিস্ট আসে, নিয়ম সিটি ইত্যাদিতে, মানে যত ধরনের অপকর্ম হয় এই ধরনের কাজে তারা ইনভেস্ট করতেছে এবং সেগুলোকে আরও প্রমোট করার চেষ্টা করতেছে, বাট ওয়ার ইজ তারা নেশন বিল্ডিংয়ে কাজ করতেছে না, যেটা বড় বড় প্রশক্তিগুলো অলমোস্ট করে আসতেছে কয়েক মানে শতক ধরে বা মানে কয়েকশো বছর ধরে বলা যায়। তো এইটা হলো বড় ধরনের পার্থক্য। তো এইখানে আমি আমার কথাটা শেষ করে আপনাদের প্রশ্ন নিব
যে এখানে দুইটা পয়েন্ট, আমি মেজরিটি মুসলিমকে তাকফির করার পক্ষে না, যেটা সালাফিদের আইডিওলজি থেকে আপনার বের হয় যে মেজরিটি মুসলিমকে দায়ী করে তাদের রক্তকে হালাল করো, তাদের জনপদগুলোকে আক্রমণ করো, ইয়া করো। ওয়ার ইজ দায়ী হলো পশ্চিমে হেজেমনি, পশ্চিমাদের আধিপত্যবাদের সাথে তাদের পাপের গভর্নমেন্টগুলো দায়ী, এটার জন্য মেজরিটি মুসলিম দায়ী না। এটা হলো একটা একটা মৌলিক পার্থক্য তাদের সাথে আমাদের চিন্তার। আর দুই নম্বর হলো যে শরিয়া অবশ্যই দরকার হয়, শরিয়াটাকে আমরা বা আমরা কোথাও যদি আধিপত্য বা আমরা যদি কোনো অঞ্চল দখলও করি, কিন্তু ইন্টারন্যাশনাল যে গ্লোবালাইজেশন সেখানে আমরা যদি টিকে থাকতে চাই এবং সেটাকে রক্ষা করার জন্য আমাদের নেশন বিল্ডিংয়ে কাজ করা লাগবে। এটা আপনি এই নেশন বিল্ডিংটা এতটা অপরিহার্য যে আপনি দেশে শরিয়া প্রতিষ্ঠিত হওয়ার আগ থেকেও করতে পারেন, শরিয়া প্রতিষ্ঠিত হলেও আরও বেশি করা লাগবে আপনার এটা রক্ষা করার জন্য। তো এই জন্য মেইন ফোকাস পুরো মুসলিম উম্মার মেইন ফোকাস সরায়ে, এডুকেশন থেকে সরায়ে, ন্যাশন বিল্ডিং থেকে সরায়ে, আমাদের ফোকাস দিয়েছে আইডিয়া মানে আকিদা ভিত্তিক বা আইডিওলজিক্যাল একটা ক্যাচালের ভিতরে ঢুকাই দিয়ে এবং জনপদগুলোকে রক্তাক্ত করে আরও দুর্বল করা। ওয়ার ইজ আপনার পরাশক্তিগুলো খুবই ঠান্ডা মাথায়, তারা পুরো বিশ্বের উপরে কীভাবে লিডারশিপ করে সেটার জন্য তারা যত ধরনের টেকনোলজি দরকার, যত ধরনের ইনভেনশন দরকার, যত ধরনের ইনোভেশন দরকার সব তারা করতেছে, এবং তারা এটা আমাদের আরও আমাদের সব কিছুর উপরে আমাদের সব কিছুকে কন্ট্রোল করতেছে। আজকে আপনি চিন্তা করেন, আমার লাইফের কোনো একটা মোমেন্ট আছে যেখানে আমি পশ্চিমাদের টেকনোলজি ইউজ করতেছি না? একটা মোমেন্ট আপনি চিন্তা করতে পারবেন? কোনো একটা মানে আমার পুরো 24 ঘন্টার লাইফকে তারা তাদের ইনভেনশন, তাদের টেকনোলজি, তাদের সব কিছু দিয়ে কন্ট্রোল করতেছে, বা আমার ইউএন আমার সব ইনফরমেশন তারা নিতে পারতেছে, এভরিথিং অ্যাক্সেস করতে পারতেছে তাদের এই ন্যাশন বিল্ডিংয়ের মাধ্যমে। তো সেখানে আমরা কিছুই করতেছি না, শুধুমাত্র এই আকিদার এই আইডিওলজিক্যাল ক্যাচালের ভিতরে ঢুকায় সাধারণ মুসলমানদেরকে দায়ী করে তাদেরকে মুরতাদ বলে তাদেরকে হত্যার লাইন করতেছি, এবং তাদেরকে কীভাবে আরও দুর্বল করা যায়, এক একটা মুসলিম জনপদকে কীভাবে আরও দরিদ্রতার ভিতরে ঢুকানো যায়, আরও দুর্ভিক্ষের ভিতরে ঢুকানো যায়, কীভাবে মানে আরও অস্থিরতা তৈরি করা যায়, এইভাবে একটা সাইকেলের ভিতরে আমরা ঢুকাই দিচ্ছি। তো এখানে সর্বশেষ যে কথা সেটা হলো যে এই একজন উসামা বিন লাদেনের সাথেই কাজ করতেন, জওয়াহির আইমান জওয়াহিরের সাথেই একসাথে পড়েছেন ওনারা মেডিকেলে, ডক্টর সৈয়দ ইমাম শরীফ বলে ওনাকে, ডক্টর ফজল বলে। তো ডক্টর ফজল একসময় 92 সাল পর্যন্ত আল কায়দার একটা মাস্টার মাইন্ড ছিলেন, এবং উনি যে কিতাব লিখেছেন ওই কিতাবটা আল কায়দার একেবারে বেসিক একটা ফাউন্ডেশনাল ফান্ডামেন্টাল একটা বুক ছিল, ওনার অনেক চিন্তা ভাবনার উপরে আল কায়দা গড়ে উঠছে। তো উনি 92 সাল বা এর এই সময় পর্যন্ত সাথে থাকার পর পরে একসময় উনি ওনাদের সাথে আলাদা হয়ে যান এবং ওনাদের বিরুদ্ধে পরে বেশ কয়েকটা কিতাব লেখেন। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি বলছেন যে কায়দা বা এরকম যারা আছে এদের চিন্তাভাবনার ভিতরে একটা হলো যে এরা অনেক সময় ডিস্ট্রাকটিভ চিন্তা করে, মানে প্রতিপক্ষ ধ্বংস হোক বা আমেরিকার পরাজয় মানে মুসলমানদের আসলে উন্নতি, এরকম একটা ধরনের ন্যারেটিভ তারা বিল্ড করার চেষ্টা করছে। ওয়ার ইজ অবশ্যই আমেরিকা মুসলমানদের অনেক জনপদ ধ্বংসের পিছনে দায়ী, কিন্তু আমেরিকা শুধুমাত্র আমেরিকার মাইনাস হওয়া কারণ শুধুমাত্র রাশিয়ার মাইনাস হওয়া বা চীনের মাইনাস হওয়া বা ভারতের মাইনাস হওয়াটা মুসলমানদের অধপতনকে ঠেকাইতে পারবে না, এটা হলো তার মূল আর্গুমেন্ট, মূল কথা। কারণ হলো যে আমি নিজে যদি না দাঁড়াইতে পারি, আমার মাজায় যদি জোর না থাকে, আমার পায়ে যদি জোর না থাকে, আমার প্রতিপক্ষ যে আমার শত্রু সে তার সে মারা গেলেও আমার আমি আসলে উঠে দাঁড়াইতে পারবো না, এটা হলো কমন লজিকের কথা। তো মুসলিম জনপদগুলো এমনিতেই অধপতিত, সেটা তার প্রতিপক্ষের পরাজয়ের উপরে তার অধপতন থেকে উঠাটা নির্ভর করতেছে না, যদিও তারা ইনফ্লুয়েন্স করতেছে আমাদের উপরে চাপায় রাখছে সব কিছু ঠিক, কিন্তু আমার উঠে দাঁড়ানোটা অবশ্যই এটা আমার নিজের ভিতরেও অনেক ধরনের পরিবর্তন দরকার, যেটা আসলে কুরআনের কথা যে আল্লাহ তাআলা কোনো একটা কওম জাতিকে তারা নিজেরা নিজেদের পরিবর্তন করা ছাড়া পরিপূর্ণভাবে পরিবর্তন করেন না। তো এইটা হলো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তাদের সাথে পার্থক্য, তারা অলওয়েজ ডিস্ট্রাকটিভ মুডে চিন্তা করে যে প্রতিপক্ষ ধ্বংস হয়ে গেলেই মনে হয় যে আমাদের মুক্তি, আসলে ইটস দ্যাটস নট ট্রু। সমস্যা হলো যে আমাদেরও নিজেদের আগায় উঠতে হবে, আমাদের উপরে ওঠার চেষ্টা করতে হবে, এবং অন্যরা যে স্পিড আগাচ্ছে আমরা যদি এটাকে নাও ধরতে পারি অন্তত পক্ষে চেষ্টাটা করা লাগবে বা আমার চিন্তাটা থাকা লাগবে যে দিস ইজ দ্য প্রবলেম, উই হ্যাভ টু ফেস ইট এবং উই হ্যাভ টু সলভ ইট। তো আশা করি পার্থক্যটা আসলে বুঝতে পারছেন, ধরতে পারছেন যে আসলে চিন্তাভাবনাগুলো তারা কি কথা বলতেছে আর আমরা কেন সেটার বিরোধিতা করতেছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। জি শেখ, আসসালামু আলাইকুম, আনন্দ সাকলাই। আমার একটা শুধু একটাই কোশ্চেন, ওটা হচ্ছে ইদানিং মানে অনেক বড় বড় সুফি স্কলার যেমন ধরেন আপনার সিরিয়া, তারপর হচ্ছে এটা কি বলে সিরিয়া, ইয়েমেন বা এই টাইপের যারা সুফি আছে কিংবা পাকিস্তানে যারা সুফি আছে, বিশেষ করে ডক্টর তাহিরুল কাদরি একটা আপনার সুলে কল্লি বলে একটা মতবাদ প্রচার করে থাকে আর কি,
আর বিশেষ করে যেসব বড় অনেক দরবার আছে যারা হচ্ছে তৌহিদ আদিয়ানের কথা বলে, সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান বা এই টাইপের একটা কিছু একটা বলে আর কি, তো সেটা আমাদের মানে এই যে খিলাফতের কথা বলেন বা ইসলামিক রাষ্ট্রের কথা বলেন, সেটা কি ইসলামিক রাষ্ট্রে টিকে থাকবে ওই কনসেপ্ট গুলা, নাকি ওই কনসেপ্ট গুলা কি হেল্পফুল নাকি এগুলো বাতিল হয়ে যাবে, এটা একটু আমার জানার দরকার ছিল আর কি। আসলে একটা হলো যে প্রত্যেক ধর্ম বা যে সমস্ত মতবাদ আছে সেগুলোকে আপনার টিকে থাকা বা তাদেরকে তাদের কাজ করতে দেওয়ার সুযোগ রাখা ইসলামী রাষ্ট্রে, যেমন কাফের কাফের হিসেবে সে তার ধর্ম পালন করতে, মুশরিক মুশরিক হিসেবে তার ধর্ম পালন করতে পারবে, এই যে সুযোগটা, এই সুযোগটা ইসলামী দেশে আছে, বাকি তার বিভিন্ন ধরনের শর্ত আছে, বিভিন্ন ধরনের আপনার কন্ডিশনের উপরে ভিত্তি করে এটা আছে। কিন্তু এখনকার যে সুলহে কুল্লিয়াতে বা বিভিন্ন ধরনের তাওহিদ আদিয়ানের যে কনসেপ্ট বা এগুলো আসলে ওই যে ইসলামের যে ধারণা অর্থাৎ বিভিন্ন ধর্মের সহ অবস্থান, এইটা এই জিনিসটা এক না। তাওহিদ আদিয়ানের কনসেপ্টটা মূলত এক ধরনের মুসলমানদের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র, যেখানে মূলত হলো প্রত্যেক ধর্মের কিছু ভালো কথাকে উপস্থাপন করা আর প্রত্যেক ধর্মের যেই আপনার খারাপ দিকগুলো অর্থাৎ যে সমস্ত ভুল ধর্ম আছে বা ভ্রান্ত ধর্ম আছে সেগুলোকে কাইন্ড অফ ইগনোর করে সবাই শুধু ভালো মিলে এক হয়ে যাওয়া, মানে দুনিয়াতে কোনো খারাপ কিছু নাই, দুনিয়াতে আপনার খারাপ ধর্ম নাই, তার এক ধরনের ধর্মকে আপনি কী করতে পারবেন, খারাপ বলতে পারবেন না, এই যে ধরনের একটা ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা করা হয় অলওয়েজ শুধুমাত্র ভালো কিছু বলে বা একজন শুধু হাসি খুশি, আসলে বিষয়টা তো এরকম না। দুনিয়াতে অবশ্যই শয়তানি চিন্তা আছে, অবশ্যই কুফুরি আছে, শিরিক আছে, অবশ্যই মানে বিভিন্ন ধরনের গর্হিত বিদআত আছে, তো এই জন্য তাওহীদ আদিয়ানের কনসেপ্টটা নিয়ে আমি আগেও বলেছি যে এটা একটা আসলে একটা পশ্চিমা একটা আপনার প্রজেক্ট যেটা মুসলিমদের ভিতরে নর্মালাইজেশন করা, কুফরিয়াতকে নর্মালাইজেশন করার জন্য ওরা চালা শুরু করছে, কিন্তু এটা থেকে আসলে মুসলমানদের নেওয়ার কিছু নাই। এবং ইসলামের যে বিধান অর্থাৎ প্রত্যেক ধর্ম তার যে পালন করতে পারবে, তারা যে তাদের ধর্মীয় বিষয়গুলো পালন করার সুযোগ পাবে মুসলিম দেশ দেশে থাকলে, সেটার সাথে এটার আসলে মিল নাই। এটা একটা পশ্চিমা প্রজেক্ট যেটার উদ্দেশ্য হলো যে মুসলমানদেরকে তার আকিদার মূল বিষয় থেকে সরায়ে তাকে কী করা, এক ধরনের মানে একটা নর্মাল কুফুরিয়াতের সাথে নর্মালাইজেশনের একটা পরিস্থিতিতে নিয়ে আসা, যেটা বিভিন্ন দেশে করছে, বিভিন্ন স্কলারদের ভিতরে, ইভেন আপনি যে বললেন বিভিন্ন দরবারের ভিতরে এটা হয়েছে বা হচ্ছে, এটা আসলে অবশ্যই ক্ষতিকর। এবং অনেক সময় দেখা যাচ্ছে যারা না বুঝে এটার ভিতরে করছে কুফুরির দিকে চলে যাচ্ছে। যার যদি কারো কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি স্যার পড়ি অনার্স ফার্স্ট ইয়ারে, তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে বিভিন্ন আইডিওলজির কথা বললেন, তো আমরা তো অনেক ছোট মানুষ, তো আমাদের কিরকম আইডিওলজি বা কিরকম চিন্তা ভাবনা নিয়ে সামনে অগ্রসর হওয়া উচিত সেটা জানতে চাই। এইখানে আসলে মৌলিকভাবে এটার জন্য আমাদের বর্তমান বিশ্ব পরিস্থিতিটা সবচেয়ে বেশি অবজার্ভ করা দরকার, যে বিশ্ব পরিস্থিতিগুলা কীভাবে মানে পাওয়ার যে স্ট্রাগল আছে পুরো মানে আন্তর্জাতিক পলিটিক্স যেটা আছে, কীভাবে একটা দেশের থেকে আরেকটা দেশে আপনার ইয়াগুলো শিফট হচ্ছে। এবং এটা শুধু আজকে যে হচ্ছে এরকম না, আগে আপনার আজকে আমেরিকা সুপার পাওয়ার, পুরো ওয়ার্ল্ডকে কন্ট্রোল করতেছে কাইন্ড অফ, এর আগে কিন্তু ইউকে ছিল, হ্যাঁ এর আগে তার আগে আপনার ইয়া ছিল সম্ভবত নেদারল্যান্ড ছিল, হ্যাঁ এর আগে আপনার আরও আরও এরকম বড়ো বড়ো পরাশক্তি ছিল, ইভেন একটা টাইমে উসমানিরা ছিল সুপার পাওয়ার কাইন্ড অফ। তো এই জন্য এই যে পাওয়ার শিফট হয় একটা অঞ্চল থেকে বা একটা এলাকা থেকে, একটা জোন থেকে আর একটা জোনে, বা একটা মানে ফিলোসফির লোকদের থেকে পাওয়ার শিফট হয়ে আর একটা ফিলোসফির লোকদের কাছে যাচ্ছে, তো এই যে পাওয়ার শিফট হচ্ছে এবং এটার জন্য পুরো ওয়ার্ল্ডে এক ধরনের বড় ধরনের অস্থিরতা হচ্ছে, এটার শিকার কাইন্ড অফ আমরা মুসলিমরাও, প্রত্যেকটা মুসলিম জনপদ। তো এটার জন্য প্রথম হলো জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল যে পলিটিক্স চলতেছে, ইন্টারন্যাশনাল পাওয়ার স্ট্রাগল যে চলতেছে, এইটা সম্পর্কে আপনার আইডিয়া যত বেশি নেওয়া যায়, যত এলেম অর্জন করা যায়, এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। যে কোনো বিষয়ে আপনি যদি ডিসিশন নিতে চান তাহলে আগে আপনার এলেম লাগবে। দুই নম্বর ক্রাইটেরিয়া হলো যে আমাদের যে সমস্যাটা এবং পুরো বিশ্বের মুসলিমদের যে সমস্যা, এটার রুট কজগুলোকে খুঁজে বের করা, যে আসল মৌলিক কী কী কারণে আমরা পশ্চিমা হেজেমনির আন্ডারে বা তাদের কন্ট্রোল থেকে বের হইতে পারতেছি না, তারা অলওয়েজ আমাদেরকে কাইন্ড অফ সামহাও কন্ট্রোল করতেছে, সেই পয়েন্টগুলো কী কী সেগুলো আইডেন্টিফাই করা, দুই নম্বর বিষয়। তিন নম্বর বিষয় হলো যে আমি যখন রুট কজ বের করছি এখন সলিউশন নিয়ে চিন্তা করা, ওকে এই এই প্রবলেম, এটার এটা সলিউশন। এখন আমাদের মানে এই যে
বাইরের জগতের যে প্রবলেম, অর্থাৎ মানে পাওয়ারের প্রবলেম, হ্যাঁ ইন্টারন্যাশনাল আপনার সুপার পাওয়ারদের যে স্ট্রাগল আছে এইগুলোর প্রবলেম, এইটার চিন্তাভাবনা আমাদের যেই বিভিন্ন ধরনের দাওয়াত ফিকি মুসলমানদের ইন্টারনাল যত ইসলাহি বা রিফর্মেশনের কাজ আছে, এই কাজগুলোর ভিতরে সবগুলো কাজের ভিতরে এই সাইডটা অলমোস্ট বাদ পড়ে গেছে। অর্থাৎ আমি যে কথাটা বলতেছিলাম যে নেশন বিল্ডিং, জাতি গঠন, একটা সুপার পাওয়ার তো নিজে নিজে এক ব্যক্তি দিয়ে সুপার পাওয়ার হয় না বা একটা ছোট একটা জায়গা দিয়ে হয় না, একটা জাতি দিয়ে একটা সুপার পাওয়ার হচ্ছে। তো মুসলিমরা যদি পাওয়ার স্ট্রাগলের সাথে কনফ্লিক্টের সাথে যদি মানে তাদের অন্ততপক্ষে প্যারালালি তাদের সাথে যদি চলতে চায়, তাহলে অবশ্যই নেশন বিল্ডিংয়ে যাইতে হবে, জাতি গঠনে যাইতে হবে। এখন জাতি গঠনে কোন কোন পয়েন্টে কাজ করা দরকার এবং কীভাবে কাজ করা দরকার, এইটা হলো মূল মানে পয়েন্টে আসা দরকার, ফোকাসে আসা দরকার। এর সাথে সাথে মুসলমানদের আমলের কমতি আছে, তাদের আকিদা বিশ্বাসের সমস্যা আছে, বা আরও আরও যে ইসলাহি, যে ইন্টারনাল ইসলাহের যে বিষয়, হ্যাঁ এই ইন্টারনাল ইসলাহের বিষয়টা চাইতে সবচেয়ে বেশি জরুরি হলো নেশন বিল্ডিং। দুইটা জিনিস যদি প্যারালালি করা যায় তাহলে মুসলমানদের উন্নতি অগ্রগতি হবে। আর আমাদের এখানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো যে আমরা সব কিছুর জন্য দায়ী করতেছি মুসলমানদের, এই যে মানে নেশন বিল্ডিং বা আরও আরও এই সমস্ত জিনিসকে আমরা টোটালি ইগনোর করে দিছি, দিয়ে কেউ মনে করতেছে যে আমার নামাজের ভিতরে আমি হাদিস পরিপূর্ণভাবে মানতেছি না বলে মুসলমানদের অধঃপতন, আমি নামাজের অফায়দাইন করতেছি না, আমিন জোরে বলতেছি না, এই জন্য আমার নামাজ কবুল হচ্ছে না, আর এই জন্য আমি পুরো মুসলিম বিশ্বের, কারোর নামাজ ঠিক মতো হচ্ছে না এই জন্য মুসলিম বিশ্বের অধঃপতন। এই যে ধরনের বিভিন্ন ধরনের মানুষের আইডিওলজি আছে, কেউ মনে করতেছে মানুষ মুসলমানদের আমলের কমতি, হ্যাঁ আমলের কমতি এটা অবশ্যই একটা খারাপ জিনিস, এটা কমতি আছে ঠিক, কিন্তু এইটা আসলে কোর রিজন না, এটা মূল বিষয় না, ফান্ডামেন্টাল বিষয় না। এমন অনেক সময় ছিল যে মুসলিম শাসক উমাইয়াদের সময়, আব্বাসীদের সময় শাসকরা অনেক গর্হিত শাসক ছিল, ইভেন তারা সমকামিতা করতো, আরও আরও জঘন্য জঘন্য কাজ করতো তারা, এগুলো যে হিস্ট্রিতে পাবেন। কিন্তু তারপরেও তারা তাদের যেই প্যারালাল পাওয়ার ছিল, অর্থাৎ অমুসলিমদের শক্তি বা কুফফারদের শক্তি, কুফফাররা কখনো তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নাই। তো এই জন্য প্রত্যেকটা জিনিস, কিছু কিছু জিনিস অবশ্যই রিফর্মেশন লাগবে, আকিদার রিফর্মেশন লাগবে, আমলের রিফর্মেশন লাগবে, আপনার মুসলমানদের ইলম বা জানাশোনার অনেক ঘাটতি আছে, অনেক জাহালাত মুসলমানদের ভিতরে আছে, সবই লাগবে। কিন্তু কোর প্রবলেমটা কি, কোর প্রবলেম কি এইগুলো নাকি পুরা যে যে সুপার পাওয়ারগুলো যেগুলো অমুসলিম, প্রত্যেকটা সুপার পাওয়ার এখন বিশ্বে যারা আছে সবাই অমুসলিম, তারা যেভাবে তাদের জাতি গঠন করতেছে, তারা যেভাবে তাদের নেশনকে বিল্ড করতেছে, আমরা ওইখান থেকে কত দূরে আছে, এটা এইটাকে আইডেন্টিফাই করে এটার জন্য সলিউশন করার চেষ্টা করা, এটা হলো আমি মনে করি যে আমাদের একটা আমাদের ডিফোকাস করা হয়েছে এই সমস্ত বিষয় থেকে। ডিফোকাস করে ওই আমিন বিল জেহের, আমিন আসতে হবে নাকি জোরে হবে, হ্যাঁ তারপরে আপনার টুপির সাইজ কীরকম হবে, জামার সাইজটা কীরকম হবে, কলার থাকবে কি থাকবে না এইটার, মানে এই ধরনের যেই একেবারে ন্যারো যেই জিনিসগুলো, যেগুলো আসলে মুসলমানদের কোনো ধরনের করে না, ইভেন আপনার পোশাকটা কীরকম হবে, হ্যাঁ প্যান্ট পরতে পারবে কি না বা পাঞ্জাবি পরা, এটাই কি ইসলামী পোশাক কিনা, এই ধরনের সিলি সিলি বিষয়ে আমরা সবচেয়ে বেশি টাইম ওয়েস্ট করি বা এগুলো নিয়ে আমাদের সবচেয়ে বেশি আমাদের ফোকাস থাকে, যে কারণে মূল বিষয়গুলো ডিফোকাস হয়ে যায়, আমাদের এটার আসলে কোনো উন্নতি হচ্ছে না আর কি, এটা আমার কাছে মৌলিক মনে হচ্ছে। আর যদি কারো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। আপনার আলোচনা ভালো লাগলো। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে আপনার আলোচনাটা অনেকটা আমার কাছে যেটা লাগছে যে মানে গ্লোবাল স্কেলে অনেক কথাগুলো বলছেন, এগুলো গুরুত্বপূর্ণ, খুবই সময় উপযোগী। কিন্তু একটা বিষয় যেটা আমাদের বাংলাদেশের কন্টেক্সটের জন্য খুবই খুবই জরুরি বা একই সাথে শকিং, সেটা হচ্ছে মানে আমার আমার নিজের দৃষ্টিভঙ্গিতে সেটা হচ্ছে যারা মূলত আমাদের আলেম, মানে আমাদের তুরাস যে আছে, তুরাসের যে ইজমাই যে ফাহম, এটা আমাদের সামনে রিপ্রেজেন্ট করবে, এই যে অংশ, এই যে গোষ্ঠী যাদের প্রতি আমরা আমাদের আস্থাকে মানে বিলিয়ে দিব, এই অংশটা যে এখন এক ধরনের ভ্রান্তিতে পড়ে গেছে বিশাল একটা অংশের মধ্যে, আপনি যে আল কায়দার কথা বলেন বা আপনি এক্সট্রিমিজমের কথা বলতেছেন, খারেজিয়াতের কথা বলতেছেন, এইগুলোর মধ্যে দিয়ে আমাদের যারা আমাদের তুরাসকে রিপ্রেজেন্ট করার কথা বাংলাদেশের প্রেক্ষিতে, তারা যে এর মধ্যে ডুবে গেছে, এই যে ভ্রান্তির মধ্যে তারা নিজেরাই ডুবে আছে, তো আমরা সাধারণ মানুষ হিসেবে কিভাবে আমরা তুরাসের উপর ডিপেন্ড করতে পারবো, আমরা বা তুরাসের যারা ধারক বাহক হওয়ার কথা তাদের উপর ডিপেন্ড করতে পারবো, আর এটা কেন শুধুমাত্র স্পেসিফিক্যালি বাংলাদেশে এত মানে দানা বেঁধে উঠলো, এটার কারণ কি হতে পারে,
মানে পুরো বিশ্বের বিভিন্ন জায়গায় তো মুসলিমরা আছেন, আলেমরা আছেন, তাদের মধ্যে হ্যাঁ নানা ধরনের প্রবলেম আছে, নানা ধরনের প্রবলেম তাদেরকে জেঁকে বসছে তাদের মধ্যে, কিন্তু এই খারেজিয়াত বা এক্সট্রিমিজমের যে প্রবলেম, তাওহিদকে না বুঝার প্রবলেম, আকিদাকে না বুঝার প্রবলেম, আকিদার বই দেখলে ভয়ে মাদ্রাসা থেকে চলে যাওয়ার প্রবলেম, মানে ঠিক মতো মানতেক না পড়ার প্রবলেম, হিকমা না পড়ার প্রবলেম, এগুলো না পড়ে মুখস্থ বলি আউড়ে যাওয়ার যে একটা প্রবণতা, এর মধ্যে থেকে হীনমন্যতা সৃষ্টি হওয়া, এই বিষয়টা বাংলাদেশের মতো আর কোথাও মনে হয় না লক্ষ্য করা যায়। আর যখন আমরা বুদ্ধির চর্চা করব না, স্বাভাবিকভাবেই ইমান বা আকিদা যেহেতু মানুষের বুদ্ধিকে অ্যাড্রেস করে, মানুষ বুদ্ধি যখন আল্লাহর কাছে সমর্পণ করে, তাসদিক হয় আমাদের তখন কলবের মাধ্যমে, তখনই তো আমাদের ইমানটা পরিপূর্ণ হয়। তো এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না আমরা চর্চা করব, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে মানে মাদ্রাসাগুলো যেভাবে মাদ্রাসা হচ্ছে, যেভাবে মাদ্রাসার মধ্যে মানে কোনো ধরনের যোগ্যতা ছাড়া স্টুডেন্টদেরকে নিয়ে নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো কি আমাদের তুরাসে তুরাসের যারা ধারক বাহক হওয়া উচিত তাদের ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলে না বাংলাদেশে? তো এটাকে আপনি কিভাবে দেখবেন? আসলে প্রত্যেকটা প্রবলেমেরই মানে আমার মানে একটা ফান্ডামেন্টাল একটা রুল হলো যে ওইটার প্রবলেমের রুট খুঁজে বের করা এবং সেখান থেকে চিন্তা করা যে রুট এটার আসল মূল কারণটা কী। যে প্রশ্নটা করছেন এইটা শুধুমাত্র মানে অবশ্যই এটা বাংলাদেশের প্রবলেম এবং বাংলাদেশে এটা খুবই মানে একটা ডিপ লেভেলের একটা প্রবলেম অবশ্যই, কিন্তু এর সাথে সাথে এটা ইন্ডিয়া পাকিস্তান বা আরও আরও অনেক জায়গারও সেম প্রবলেম। তো ইভেন খারেজিয়াত আমরা যতটুকু না এখনও বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছি, পাকিস্তান অলরেডি মানে ডেইলি সাফার করতেছে। ইভেন আজকেও সম্ভবত মোর দ্যান 100 পিপল কিল্ড হয়েছে বেলুচিস্তানে, তারপর আরও কোথায় কোথায় জন্য। তো সেম প্রবলেম ডেইলি ওইখানে হচ্ছে পাকিস্তানের, এগুলো একটা মানে কমন সিনারিও। তো হোয়াট এভার, মূল কথা হলো যে এই যে আপনি আপনি যে পয়েন্ট থেকে আসছেন, এই পয়েন্টটা একটা ক্রুশিয়াল পয়েন্ট, যেখানে যেটার সাথে আমাদের এই পুরা হিন্দুস্তানের মুসলমানদের ফেট, হিন্দুস্তানের মুসলমানদের ফিউচারটা ডিপেন্ড করতেছে। আমরা এখন আপনি যদি চিন্তা করেন যে আমরা আসলে প্রোগ্রেস করতেছি মুসলিম হিসেবে, আগাচ্ছি সামনের দিকে নাকি আমরা পিছনের দিকে যাচ্ছি, আমি বলবো যে উই আর গোয়িং ব্যাকওয়ার্ডস, মানে আমরা এবং এটা অনেক স্পিডে ব্যাকওয়ার্ডে যাচ্ছি। এটার কারণটা হলো যে মানে আমরা আমরা প্রোগ্রেস করা বা নেক্সট ফিউচারে যাওয়া বা ভালো কিছু করার যে ক্রাইটেরিয়া, সেই মূল ফান্ডামেন্টাল কিছু জিনিস থেকে একেবারে বঞ্চিত, এবং এটাকে আমরা কখনোই আলোচনায় আনতেছি না। সেটার ভিতরে একটা হলো যে বুদ্ধিভিত্তিক চর্চা এবং বুদ্ধিভিত্তিক জিনিসটাকে আপনার মেইন ফোকাসে নিয়ে আসা, আর এর পাশাপাশি আমাল এবং ফিকহ অন্য অন্য যে বিষয়গুলো আছে এগুলোতেও আপনার বুদ্ধিভিত্তিক চর্চার প্রয়োজন। কিন্তু মেইন প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের পুরো ইসলামটা একটা জাহেরি ইসলামের উপরে চলে আসে, যেটাকে সুপারফিশিয়াল ইসলাম বলতে পারেন। এবং জাহেরিয়াত ফিকহের তুলনায় বা আপনার অন্য অন্য মাজাহেব বলেন বা পুরো মুসলিম তুরাসের ক্ষেত্রে জাহেরিয়াতের অবস্থানটা আপনার মনে করেন যে একটা সমুদ্রের একটা ফুটার তুলনায়। জাহেরিয়াতকে কেউই মূল্যায়ন করে নাই পুরো হিস্ট্রিতে। ইভেন উলামাদের ভিতরে কথা আছে যে যদি পুরো মুসলিম বিশ্বের উলামাদের ইজমা, ইয়া নাকিদুল ইজমা, ইজমা হয়ে যাবে ওয়ালাউ খালাফ আয-যাহিরিয়া, যদিও যাহিরিরা ওই মাসলায় মুখালাফাত করুক, যাহিদের মুখালাফাত মরতাবার না, এটা হলো মাসলা আমাদের, ইজমা হয়ে যাবে যাহিরিরা মুখালাফাত করলো, এরকমভাবে তাদেরকে কি করা হয়েছে মানে আপনার কর্নারাইজ করা হয়েছে। কিন্তু প্রবলেমটা হলো আমাদের এই সমস্যাটা পুরো মুসলিম ওয়ার্ল্ডের সমস্যাটা শুরু হয়েছে আপনার ওয়াহাবি যে দাওয়া আছে বা নজদি যে দাওয়া আছে এবং ইবনে তাইমিয়ান যে দাওয়া আছে, এইটাকে পুরো ওয়ার্ল্ডে এক ধরনের একটা প্ল্যানের মাধ্যমে পুরো মুসলিম বিশ্বের উপরে চাপাই দেওয়া হয়েছে। এবং এইটা চর্চার কারণে বলা হচ্ছে যে আমরা কোরআন সুন্নার দিকে ফিরে যাচ্ছি, কিন্তু এটা প্রপার ওয়েতে কোরআন সুন্নার দিকে ফিরে যাওয়া হচ্ছে না। এইটা মূলত হলো কোরআন সুন্নার কিছু নুসুসের জাহেরি বক্তব্যের দিকে ফিরে হচ্ছে, তাও প্রত্যেকের নিজস্ব মন মতো, প্রত্যেকের নিজের ওয়ে আছে, নিজের উসলুব আছে, নিজের মন মতো করে এটা হচ্ছে, যার কারণে পুরো ফিকহের ক্ষেত্রে ফাওদা বিশৃঙ্খলা, আকায়েদের ক্ষেত্রে বিশৃঙ্খলা, এক এক শেখ এক এক কথা বলতেছে, ওই শেখের বিপরীতে আরও 10 জন শেখ নামতেছে, তাদের 10 জনের বিপরীতে আরও 10 জন নামতেছে, একজন আর একজনকে তাকফির তাবদি করতেছে। এবং এইখানে মানে যত ধরনের অন্যায় আছে যেটা ইসলাম সমর্থিত না, গালাগালি থেকে শুরু করে হত্যা পর্যন্ত হচ্ছে। তো এই সব কিছুর আসলুল উসুল সমস্যা হলো যে সুপারফিশিয়াল জাহিরিয়াতের দিকে যাওয়া, ফাওদা যেটা বিশৃঙ্খলা, যেটার কোনো প্রপার ওয়ে নাই, কোনো গাইডলাইন নাই, কোনো ম্যাথোডোলজি নাই, এইটাকে মুসলিম বিশ্বে পপুলার করা হয়েছে কোরআন সুন্নার দিকে ফিরে যাওয়ার নামে। এবং আমাদের কোরআন সুন্নাকে আঁকড়ে ধরতে হবে, তামাসসুক বিসুন্না, এই সমস্ত নামে এইগুলোকে করা হয়েছে। ইভেন এটা তো আমাদের সমাজে আপনি যদি চিন্তা করেন গত 10 বছর আগেও এত বেশি পপুলারিটি পাইছে এই যে আহলে হাদিস আন্দোলন, বারো আরো, এগুলো তো সবই জাহিরিয়াতের এক একটা ফর্ম বা জাহিরিয়াতের এক একটা ব্রাঞ্চ। ইভেন আহলে হাদিস বা এইগুলো তো হলো জাহিরিয়াতের একেবারে খুবই নিকৃষ্ট একটা ফর্ম বলতে পারেন।
তো এইগুলো হলো কোর প্রবলেম আমি মনে করি। কিন্তু এখান থেকে বের হওয়ার জন্য আমাদেরকে ওই যে আমি আবারও বলতেছি যে রুট কজ খুঁজতে হবে, মুসলমানদের প্রচুর পড়াশোনা করা দরকার। হ্যাঁ, আপনি বলতেছেন আস্থার সংকট তৈরি হচ্ছে, হবে, অবশ্যই হবে, কারণ আলেমদের যে দায়িত্ব সেখানে তারা যদি সেটা পালন না করে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে তারা আসলে শুধুমাত্র দেখানো বা কথা বলার জন্য না, তাদের আসলে একটা ভূমিকা থাকা দরকার। আমি আমি সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আমি দেখতেছি সব কিছু ম্যাসাকার হচ্ছে, উনি শুধুমাত্র আমাকে জাস্ট মানে সুপারফিশিয়াল কিছু মাসলা নিয়ে আমাকে নিবৃত্ত করতে চাচ্ছে, ইভেন কোনো ডিপ ডিসকাশনেও ঢুকতে চাইলে উনি নিজে ভয়ে ঢুকতেছে না। এগুলো আস্থার সংকট অবশ্যই তৈরি করবে, তুরাসের প্রতি মানুষের সংকট তৈরি করবে, এগুলো নাস্তিকতাকে ছড়াবে। এই জন্য আমি অনেকবার বলেছি যে জহিরিয়া, তাজসিম, এগুলো হলো পুরো ওয়ার্ল্ডে যে নাস্তিকতা চলতেছে, পশ্চিমে হেজেমনি যে আরও বেশি কন্ট্রোলে আসতেছে, এগুলো হলো একটা সাপোর্টিং টিম, এরা এরা সাপোর্ট করতেছে, এদের কার্যক্রম, এদের চিন্তা চেতনা, নেশন বিল্ডিং করতে দিচ্ছে না মুসলমানদেরকে, সুপারফিশিয়াল সিলি সিলি বিষয় নিয়ে বিতর্কে রেখে দিচ্ছে এবং কোর জিনিসগুলোতে ফোকাস করতে দিচ্ছে না মুসলিম, পুরো মুসলিম বিশ্বকে। যার কারণে আমরা ওই যেটা বললাম যে আমরা এখন ফিউচারে না গিয়ে আমরা ব্যাকওয়ার্ডে মুভ করতেছি, যত এরা বাড়তেছে, এদের টাকা পয়সা বাড়তেছে, আন্দোলন বাড়তেছে, দাওয়া বাড়তেছে, আমরা আরও ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছি। কখনোই মানে আধুনিক বিশ্বের সাথে আমরা জীবনেও কম্পিট করতে পারবো না এই অবস্থায়, ইম্পসিবল। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে। অন্য কারো প্রশ্ন না থাকলে আমি জি জি ভাই অন্য কোনো কারো প্রশ্ন বিভিন্ন শেখের বক্তব্য মানে সব গোরানা শেখের মানে এক একটা মতামতটা নিয়ে জাস্ট আমি এটা একটু জানতে চাচ্ছি, আমি একটা লিঙ্ক দিছি আপনি ওটা যদি দেখে তারপরে মানে ওটার ব্যাপারে মতামতটা দেন, কারণ আপনি একভাবে ব্যাখ্যা করতেছেন, তারপর উনি একভাবে ব্যাখ্যা করলো, মানে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতেছে, মূল যেটা সঠিক বা কোনো যেটা মানে একটা রিয়েল যে সোর্স পাবো ওইটাও পাচ্ছি না, এই জন্য আমি আপনাকে একটা লিংক দিচ্ছি, আপনি যদি স্কোপ হয় তাহলে একটু দেখবেন আর কি মেসেঞ্জার। জি রেজন ভাই বলেন। আপনি আপনি যে নেশন বিল্ডিং এর কথা বলতেছেন এটা তো আমার মানে খুবই সুন্দর কথা, এবং এই কথাটার পরিপ্রেক্ষিতে আমার যে ব্যাপারটা মানে মাথায় আসলো সেটা হচ্ছে নেশন বিল্ডিং আসলে কারা করে, নেশন বিল্ডিং যারা মানে স্বাভাবিকভাবে ইউথরা করে, ইউথদের মধ্যে যারা মেধাবী তারা করে, এটা মানে এটাই স্বাভাবিক, বা আলেমরা তো অবশ্যই থাকবেন এখানে বা এই শ্রেণীর মানুষ তো থাকবেই, কিন্তু আম জনতার মধ্যে ছাত্র জনতা এবং তরুণ ছাত্র জনতা যারা মেধাবী এদের একটা বড় একটা আমার মনে হয় মানে আমার দৃষ্টিকোণ থেকে এরকম মনে হয় যে তাদের একটা বড় অবদান থাকে সবসময়। অ্যাটলিস্ট মানে যেটা পচে যাওয়া বা ক্ষয়ে যাওয়া সমাজ হয় সেখান থেকে যখন উঠে দাঁড়াবে সমাজটা তখন তো এরাই উঠে দাঁড়াবে মূলত। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি আবার একটা জিনিস বললেন যে আমরা আমাদের ফোকাস এখন কোথায়, এখন ওই যে মানে আমি কয়েকটা বিষয় মানে একসাথে মাথায় আসতেছে তো তাই হয়তো ভুলে ফেলতে পারি, বাট মূল কথা এখানে আনতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের একটা হাদিস তো আজকে আমাদের পরিচিত, যে ওখানে উনি বলতেছেন যে আমরা আমার কাছে আট পৃথিবীর সকল খাজনা দিয়ে দেওয়া হলো এবং আমি দেখতে পেলাম যে আমার উম্মতের প্রতি আমি শিরকের ভয় করি না, যেটা ভয় করি সেটা হচ্ছে তোমরা একে অন্যের প্রসাদে প্রতিযোগিতা করবে। এখন এটা তো মানে জেনেরিক কথা আমরা জানি, শির তারপরও হতে পারে মুসলিমদের মধ্যে, কিন্তু এট লার্জ হবে না এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা ওই যে মানে এখানে আমি স্টেটমেন্ট দিচ্ছি, আমি প্রশ্ন করতেছি না, আপনি বিরক্ত হয়ে না দয়া করে, মানে আমি অনেকগুলো স্টেটমেন্ট দিয়ে তারপর হয়তো একটা ছোট প্রশ্ন করব, কিন্তু ওই যে আমরা যখন এই নির্দিষ্ট কিছু দলের কথা বললাম যারা আমাদের এখানে সমস্যা সৃষ্টি করছে, এদের দিকে তাকালে দেখবো যে তারা মূলত আমাদের সঙ্গে যে তাদের যে বিরোধটা, ওরা কিন্তু একেবারে তাওহীদের পয়েন্টেই বিরোধ ধরে ফেলে। আমাদের সঙ্গে তাদের একমাত্র মানে মতানৈক্য যেটা, সরি মতানৈক্যই তো ওয়ার্ডটা হবে না, আমাদের মধ্যে একমাত্র এগ্রিমেন্ট যেটা, এই এগ্রিমেন্টটা হচ্ছে আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ কিরকম এইটা থেকেই আমাদের শুরু হয়েছে মত পার্থক্য। তারা আমাদেরকে কাফের মনে করতেছে, আমরা তাদেরকে মুসলমান মনে করে খারেজি বলতেছি। এখন ওইখান থেকে যখন মত পার্থক্য শুরু হবে, সুতরাং আমরা তো কখনোই আর আগানো সম্ভব হবে না, নেশন বিল্ডিং তো দূরে থাকে। নেশন বিল্ডিং তো অনেক পরের কথা। আর কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা ব্যাপারটা এমনও আছে যে মানে আচ্ছা এইটুকু এখানে বাদ দিলাম, এখন অন্য যে ব্যাপারটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছিলাম যে তরুণদের একটা বড় অংশ আমাদের স্বাভাবিকভাবে আমাদের যুগের জ্ঞানের যে প্রকৃতি এটা চেঞ্জ হয়ে গেছে। আগে জ্ঞানের যে প্রকৃতি ছিল সেটা ছিল অনেকটা হায়ারার্কিক্যাল ছিল, একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে, একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে জ্ঞান ছিল, আর আম মানুষের কাছে জ্ঞানের যেই আপনি বলতে পারেন ফ্লো বা সোর্স এই বিষয়গুলো কম ছিল। এখন আমাদের যুগে এসে এটা ডেমোক্রেটাইজড হয়ে গেছে, সবার কাছে জ্ঞান, সবার কাছে হাদিসের অনুবাদ, সবার কাছে সবকিছু আছে, এটা ভালো জিনিস, এটা ভালো জিনিস এই অর্থে
যে এইটাকে ট্রান্সফর্ম করে এটাকে যুগের উপযোগী করা হচ্ছে আলেমদের দায়িত্ব, এটাই তাজদিদের কাজ, এটাই রিফর্ম বা ইসলাহের কাজ। কিন্তু আমাদের সময় এসে এই আমরা যেহেতু এটা অনলাইনের মাধ্যমে বেশি হচ্ছে, আমরাও অনলাইনের মাধ্যমে এটা পাচ্ছি, তরুণ প্রজন্ম যেহেতু আমাদের ভবিষ্যৎ, তরুণ প্রজন্ম অনলাইনের মাধ্যমে দিন শিখতেছে, এই অনলাইনের মাধ্যমে আমরা যে যাদেরকেই দেখতেছি এই যে দিনের ইলমটা অর্জন করতেছি বাংলাদেশে, এইটা বারবার ঘুরে ফিরে এই কেন্দ্রিক যে লোকজন আছে এদের মধ্যে সীমাবদ্ধ। এখন আমি অনলাইনে গিয়ে যদি একজন শায়খের কথা চিন্তা করি, যে উস্তাদের কথা চিন্তা করি, বাংলাদেশে একজন আলেমের কথা চিন্তা করি যার কাছ থেকে আমি ইলম নিতে যাবো, আমি কয় একজনকে মানে ধরুন আপনার কাছে আমি এই কথাগুলো বা নালিশ গুলো বলতেছি, আমার মনের দুঃখ গুলো বলতেছি, কিন্তু এরকম 100 জনে আমি কি 90 জনের 10 জনও পাবো? 100 জনের মধ্যে 10 জনও পাবো বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট আলেম যারা আমার আমার এই প্রবলেমটা শেয়ার করবে, মানে কি বলবো, মানে প্রবলেমটাকে বুঝতে পারবে, এরকম তো পসিবিলিটি খুবই কম 90 জনই এদিকে। তো এই যে তরুণদের কথা আমরা বলতে চাচ্ছি, যা যে তরুণরা আমাদের ভবিষ্যতে এই মানে নেশন বিল্ডিং এর কাজে লাগাবে, যে এই তরুণরা কিন্তু খুবই মানে আমি তো আমার ফ্রেন্ড সার্কেলের ব্যাপারে জানি, আমার ফ্রেন্ড সার্কেল যারা দিন মানতে চায় এরা সবাই কিন্তু এদের প্রতি আকৃষ্ট, এই 90 ভাগ যারা মানে এই চিন্তাধারা আকৃষ্ট এদের প্রতি আকৃষ্ট। তো আমাদের আপনি যেটা বললেন এট লার্জ অনেক কিছু বললেন, কিন্তু ইমিডিয়েট স্টেপ আমাদের কি হইতে পারে, আমাদের মতো তরুণদের জন্য ইমিডিয়েট স্টেপটা কি হতে পারে? ইমিডিয়েট স্টেপ এটা একটু যদি বলেন। যে কোনো কাজের জন্য আসলে ইন্ডিভিজুয়াল কাজের চাইতে কমিউনিটি ওয়ার্ক বা টিম ওয়ার্ক এটা সবচেয়ে বেশি মানে ফ্রুটফুল। এটার জন্য সবচেয়ে দরকারি হতে পারে সেটা হলো যে আমাদের মানে স্টাডি বা আমাদের জানাশোনার সবচেয়ে মেইন প্রবলেম তো আমাদের ইলমের প্রবলেম। জাহালাতের কারণে আমরা আসলে অনেক কিছুকে ভালো মনে করতেছি উইচ ইজ আসলে ভালো না, বা অনেক কিছুকে খারাপ মনে করতেছি উইচ ইজ আসলে ভালো, কিন্তু আমরা জানার সমস্যার কারণে বা আমাদের বোঝার সমস্যার কারণে এগুলো প্রবলেমটা হচ্ছে। তো এটার জন্য সবচেয়ে বেশি দরকারি হলো যে আপনার একটা প্রপার মানে একটা ডিসকাশনের ব্যবস্থা হওয়া, মানে যেটা আপনার মানে এটা একটা এক ধরনের বলতে পারেন মত বিনিময় ইউথদের ভিতরে, ওলামাদের সাথে ওলামাদের বা ইউথদের সাথে ইউথদের, এবং এইটা বিভিন্ন ধরনের যে ইস্যুজ আছে এগুলো খোলাখুলিভাবে এখানে আলোচনাগুলো এমন হওয়া উচিত যেটা ইলমি এবং একটা মানে বেস বা ফাউন্ডেশনের উপর ভিত্তি করে। এখানে আলোচনাগুলো এমন না যে আপনার ওই যে একজন আপনি কথা বললে এমন ভয়ে কথা বলতেছেন না যে আপনার গর্দান ফেলে দেওয়া হবে বা এই এই ইত্যাদি, এই যে পরিবেশটা এটার জন্য যে হয়তো করা যেতে পারে ওপেন আপনার সার্কেল করা যেতে পারে, স্টাডি গ্রুপ করা যেতে পারে, অথবা ক্লোজ সার্কেল করা যেতে পারে, স্টাডি গ্রুপ করা যেতে পারে যারা আসলে ইন্টেলেকচুয়ালি আগাইতে যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে, বুঝতে যাচ্ছে এবং নিজেদের ইফোর্টটা দিতে যাচ্ছে এবং ভবিষ্যতে ইসলামের জন্য মুসলমানদের জন্য কিছু করতে যাচ্ছে, তাদের নিয়ে শুরুতেই স্টাডি গ্রুপ করা, দাওয়াতের টিম করা এবং একটা ফান্ডামেন্টাল কিছু উসুলে কুল্লি ইসলামের একেবারে মৌলিক কিছু বিষয়ের সাথে মানে আমরা এগ্রি করব, এটা আমাদের মূল মাকসাদ হবে যে ওকে দিস ইজ দ্য ট্রুথ, আলটিমেট ট্রুথ, দিস ইজ দ্য মেইন থিং, ইসলাম আসলে এই জিনিস। এর সাথে অবশ্যই অনেক ইখতলাফাত আছে, অনেক ধরনের মত পার্থক্য আছে, আমরা এই মত পার্থক্য টলারেট করতে পারি, এই মত পার্থক্য টলারেট করতে পারি না, ওকে ফাইন, এই লেভেলে যখন আমি আসতে পারবো যে ওকে এইটা হলো ইসলামের কোর জিনিস, এতটুকু মত পার্থক্য করা যায়, এতটুকু করা যায় না, এতটুকু আমার ফান্ডামেন্টাল বুস্টটা যখন হয়ে যাবে, এরপরে গিয়ে আমি নেক্সটে কীভাবে এই দাওয়া বা এই মানে এই বুস্টটা অন্যদের ভিতরে ছড়াবো এটার জন্য কাজ করা, এর সাথে সাথে নেশন বিল্ডিংয়ের জন্য কার্যকারী কিছু পদক্ষেপ যেটা আপনার প্র্যাকটিক্যাল জিনিস হবে, এবং যেটা আমাদের একটা হলো যে আইডিওলজিক্যাল আমাদের শিপমেন্ট দরকার, আমাদের ফিলোসফিক্যাল একটা ন্যারেটিভ দরকার মুসলমানদের ভিতরে, আমরা যে ব্যাকওয়ার্ডে যাচ্ছি এখান থেকে আমাদের নতুন একটা ফিলোসফি বা নিউ একটা চিন্তাধারা মানুষের ভিতরে ছড়ানো দরকার, যেটা আমাদেরকে সামনের দিকে চলার জন্য উদ্বুদ্ধ করবে, এই ধরনের ফিলোসফি কীভাবে বিল্ড করা যায়, ন্যারেটিভ কীভাবে ডেভেলপ করা যায়, এগুলোর জন্য কাজ করা, এর সাথে সাথে বিভিন্ন ধরনের ওইটার বাস্তবায়নের জন্য কাজ করার কথা কথা আমরা যদি চিন্তা করি যে ওকে আমাদের মানে একটা হলো যে ইসলামিক এডুকেশনটাকে ডেভেলপ করা, এবং নন ইসলামিক বা জেনারেল যে এডুকেশন আছে কীভাবে সায়েন্সের বিভিন্ন গ্রুপ করা যায়, হ্যাঁ কীভাবে আপনার টেকনোলজির জন্য কাজ করা যায় মুসলমানদের ভিতরে, আপনার ইউথদের ভিতরে বেকারত্বের সমস্যা আছে ওইটাকে কীভাবে সলভ করা যায়, এরকম প্র্যাকটিক্যাল যে সমস্ত জিনিস আছে এটাকে একটা হলো যে দাওয়া, ইসলামের দাওয়া, এর সাথে সাথে আমাদের নেক্সট জেনারেশন কীভাবে আরও ইম্প্রুভ করতে পারে ওইটার জন্য দিন এবং দুনিয়া উভয় দিকে কীভাবে কাজ করা যায় যেন কমিউনিটি তৈরি করা, আমার কাছে মনে হচ্ছে এটা ইমিডিয়েট একটা কাজ হইতে পারে এরকম কিছু করা। এটা আপনার ফেসবুক গ্রুপ হইতে পারে, টেলিগ্রাম গ্রুপ হইতে পারে, বা অনলাইনে ডিসকাশনের ব্যবস্থা করা যেতে পারে, বিভিন্ন ধরনের পডকাস্ট হইতে পারে যে ওকে ফাইন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। স্টিল আমি জানি যে আমাদের পরিবেশটা সুন্দর না, পরিবেশ অবশ্যই অনুকূলে না, ইভেন অনেক রিস্ক থাকে, অনেক ধরনের
মানে উগ্র চিন্তা চেতনা আছে যেগুলোর কারণে অনেক আলেম কথা বলতে পারে না ভয়ে। আমি জানি আমার সাথে প্রচুর আলেম ওলামার মানে কন্ট্যাক্ট আছে যারা অনেক বিষয়ে কথা বলতে চায়, ইভেন আজকে বললাম যে আমরা দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আলেমদের ভয় কাটে নাই। রিজন হলো যে তারা জানে যে তাদের আফগানিস্তানে যাওয়া হয়েছে, বড় আলেম বড় মুহাদ্দিস তাকে মেরে দেওয়া হয়েছে বিকজ তার আইডিওলজির সাথে আরেকজনের আইডিওলজি কনফ্লিক্ট করতেছে। তো এই জন্য স্টিল অনেকেই ভয়ের কারণে কথা বলে না, অনেক প্রবলেম আছে। এই জন্য মানে সবচেয়ে ভালো হয় যে যদি স্টাডি গ্রুপ করা যায় যেখানে নিয়মিত মানে বিভিন্ন ইস্যুস নিয়ে আইডিওলজি নিয়ে ডিসকাশনের ব্যবস্থা হবে এবং এখানে মানুষ আরও লার্নিংয়ের সুযোগ পাবে, অপরচুনিটি পাবে, এইগুলো হইতে পারে। আস্তে আস্তে করে এটাকে একটা দাওয়াতি প্ল্যাটফর্মে রূপান্তর করা এবং এখান থেকে প্র্যাকটিক্যাল বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া। জি, আর যদি কোনো প্রশ্ন থাকে। আপনার সঙ্গে এমনি সহজে যোগাযোগ করার কোনো মাধ্যম কি পাবো, পাওয়া যাবে এরকম? সহজে যোগাযোগ করা বলতে আসলে আমি খুবই ব্যস্ত মানুষ, বলতে আমি নিজে একটা মানে আমেরিকা একটা সফটওয়্যার কোম্পানিতে আছি, ফুল টাইম জব আছে, আবার আমার নিজের সাথে সফটওয়্যার ফার্ম আছে, আমি আরও নিজে দুই তিনটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজে ব্যস্ত থাকি, মানে সফটওয়্যার প্রোডাক্ট, যার কারণে দেখা যাচ্ছে যে আমার টাইম খুবই মানে টাইট শিডিউলের মধ্যে অলওয়েজ থাকি। এরপরেও দেখি আমি একটু চিন্তাভাবনা করতেছি যে যে কথাটা বললাম যে মানে ওপেন ডিসকাশন অথবা স্টাডি গ্রুপ বা অন্যদের সাথে কোলাবরেট করার একটা কোনো প্ল্যাটফর্ম অথবা কোনো গ্রুপ বা ইয়া করা যায় কিনা, করলে আমি জানাবো ইনশাআল্লাহ ফেসবুকে বা টেলিগ্রামে যদি হয়। এই ধরনের কথাবার্তা করা, নিজেদের থট শেয়ার করা, এগুলোর জন্য একটা সুযোগ আমি ইনশাআল্লাহ করবো। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে। হ্যালো, আচ্ছা যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লোজ করে দিব, লম্বা সময় আলোচনা হয়েছে প্রায় 1 ঘন্টার মতো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আমি এলোমেলো অনেক কথা বললাম, দোয়া চাই ইনশাআল্লাহ যারা উপস্থিত হয়েছেন সবার জন্য দোয়ার, সবাই আল্লাহ তালা কল্যাণ করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকের জন্য এতটুকু।